আসসালামু আলাইকুম, আমি মিনাজুর রহমান স্বাক্ষর, টিউটর বেডি এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলে গোল সিক এই অপশনটি সম্বন্ধে শিখব। তো তার আগে আমাকে পিএমটি ফর্মুলাটা সম্পর্কে জানতে হবে। পিএমটি ফর্মুলাটা আপনারা ফর্মুলাস বারে ফিনান্সিয়ালে এখানে পাবেন, এটা বুঝতে হবে। আমি নিজেও এই দেখুন পিএমটি। তো যাই হোক, এর আগে এই টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাদেরকে এর আগের টিউটোরিয়ালটি অবশ্যই দেখতে হবে, কারণ এর আগের টিউটোরিয়ালের সাথে এই টিউটোরিয়ালে অনেক এই আর কি অপশনগুলোর মধ্যে অনেক মিল রয়েছে। তাই আগের টিউটোরিয়ালটি দেখলে আপনি এই টিউটোরিয়ালটি ক্লিয়ার হবেন। আমি এই টিউটোরিয়ালে বেশি বর্ণনা দিব না, কারণ এর আগের টিউটোরিয়ালে ওই অপশনগুলো সম্বন্ধে বর্ণনা দিয়েছি। তো মনে করুন, আপনি ব্যাংক থেকে ঋণ নেবেন 50 লাখ টাকা একটি বাড়ি ক্রয় করার জন্য, বা বাড়ি সরি বাড়ি বানানোর জন্য। তো যদি সেই ব্যাংকটার ইন্টারেস্ট রেট 10% এবং 5 বছরের জন্য আপনি ইন্টারনেট 5 বছরের জন্য, তো প্রতি মাসে আপনাকে কত পেমেন্ট করতে হবে এটা বের করার জন্য পেমেন্ট পিএমটি ব্যবহার করে। আমরা এটা এর আগে টিউটোরিয়ালে দেখিয়েছি এফবি এবং পিভিতে, এবং এখানে ওখানে আমরা কিন্তু পিভি অপশনটা দ্বারাও এই পেমেন্টটা বের করতে পারি। তো যাই হোক, আমরা প্রথমে ইকুয়াল দিয়ে পিএমটি লিখব এবং ফার্স্ট ব্র্যাকেট দেবো, কারণ আমরা জানি যে ইকুয়াল দিতে হয় ফর্মুলা দেওয়ার আগে। এবং পিএমটি লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলে এখানে দেখুন রেট চলে এসেছে। তো ইন্টারেস্ট রেটে ক্লিক করব এবং তারপর কমা দিয়ে, তারপর আমাদের এটা জানি যে নিট এনপিআর অর্থাৎ নাম্বার অফ পিরিয়ডস, এখানে আমরা নাম্বার অফ পিরিয়ডস হিসাবে যে 5 বছর এখানে এখানে ক্লিক করে দেবো। তো এটা যেহেতু 5 বছর, আমরা তো মাসিক পেমেন্ট বের করতে চাচ্ছি, তো এক্ষেত্রে আমাদেরকে ভাগ 12 দিতে হবে। তাহলে আমরা মাসিক পেমেন্টে বের করতে পারবো, আই এম সরি, গুণ 12 দিতে হবে। আর আরও একটা জায়গা ভুল করছি, সেটা হলো যেহেতু ইন্টারেস্ট রেট আমরা জানি যে মানে বাৎসরিক হিসাবে ধরা হয়, বিভিন্ন ব্যাংকে যারা ইন্টারেস্ট রেট দেয় তারা তো এটা বছরের হিসাবে দেখছে। তো আমরা যেহেতু মাসিক পেমেন্ট বের করবো, সেক্ষেত্রে আমরা এখানে ভাগ 12 দিয়ে দিলাম, কারণ 12 মাসে 1 বছর, সেই হিসাবে এটা যেহেতু 1 বছরের হিসাব দেওয়া আছে। এবং এখানে যেহেতু 5 বছর দেওয়া আছে, আমরা এই 5 বছরটাকে মাসে পরিণত করার জন্য গুণ 12 দিয়ে দিলাম। আশা করি আপনারা এটা বুঝতে পারবেন। তো নাম্বার অফ পিরিয়ড শেষ, তারপর আমরা কমা দিলাম, দিয়ে এরপর আমাদেরকে দিতে হবে পিভি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালুটা, যেটা আমরা দিব এটা এটা আমরা মাইনাস দিয়েছি, কারণ আমরা এখনও টাকাটা পাইনি, বা এটা আমাদের ঋণ এই কারণে। তো মাইনাস দেওয়ার পরে আমরা আর এখানে কিছু প্রয়োজন নেই, আমরা জাস্ট ফার্স্ট ব্র্যাকেট বন্ধ করলাম, বাকি দুইটা দেওয়ার দরকার নেই, টাইপ সম্পর্কে তো আমরা জানি নেই, আর এফবি দেওয়ার প্রয়োজন নেই। তো যাই হোক, তারপর আমরা ক্লিক করলাম, তারপরে দেখুন মানে অ্যান্সার চলে আসলো, এবং এটাকে আমরা জেনারেল করে দিলেই এই ডলার চিহ্নটা চলে যাবে। আমরা এর আগে টিউটোরিয়ালে বলছি যে এই এটা আসলে টাকারই হিসাব, কারণ আমি এখানে টাকার হিসাব করতেছিলাম, তো ডলার ভাবিয়ে না। তো যাই হোক, এখানে আমি এখন আপনাকে আর একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। যদি আমি 1,06,235 টাকা প্রতি মাসে দেই, এর থেকে একটু মানে সামথিং যদি মাসে দেই, তারা 10% রেটে 5 বছরে আমার কিস্তিটা পূরণ হয়ে যাবে, যদি আমি 50 লাখ টাকা ব্যাংক থেকে ঋণ নিই। আপনি এখন এগুলো এই জিনিসগুলো ম্যানুয়ালি চেঞ্জ করেও দেখতে পারেন, যে যেমন ধরুন আমি যদি এখানে 12% করি, তাহলে আপনি দেখতে পারেন যে ইন্টারেস্ট রেট আরও বেশি হয়ে গেলো টাকার অ্যামাউন্টটা, কারণ আমাকে সুদ তখন বেশি দিতে হবে। আপনারা তো জানেন যে ঋণ নিলে সুদের হারে আর কি ইয়া করতে হয়, দিতে হয়। তো এইভাবে আমি সময়ও কমা বাড়া করে আমার পেমেন্টটাও দেখতে পারবো। এবং এখানে আর একটা বিষয় যে আমি কিন্তু এখানে মাসিক পেমেন্টটা বের করছি এই ভাগ 12 গুণ 12 দিয়ে। আপনি যদি এগুলো না দিয়ে মাসিক না বের করে বাৎসরিক বের করতে চান, তাহলে আপনি এখানে কি করবেন দেখুন। সাধারণভাবে বোঝা যাচ্ছে এখানে যেহেতু আমি ভাগ 12 দিয়েছি, তো এখানে আমি ভাগ 12 দরকার নাই, কারণ আমি 1 বছরে ধরুন আমি 1 বছরে বের করব, তো ভাগ 12 আমি দিলাম না, তাহলে আমার 1 বছরের হিসাব করবে এখানে দেখুন। এবং এখানে আমি যেহেতু গুণন 12 দিয়েছি, এখানে আসলে গুণন 12টা মাসে পরিণত করেছি,
তো আমার মাসে পরিণত করার প্রয়োজন নেই, 5 বছরে রাখলাম, সেক্ষেত্রে দেখুন 1 বছরে আমাকে এত টাকা দিতে হবে। আবার আমি এটাকে জেনারেল করে নিচ্ছি, 1 বছরে আমাকে হিউজ অ্যামাউন্ট, 13,18,987 টাকা দিতে হবে প্রত্যেক বছরে। তো আমি মাসের হিসাবটাই রেখে দিচ্ছি, মাসের হিসাবে এখানে ভাগ 12 এবং গুণন 13, সরি গুণন 12। এবার আমরা আসবো গোল সিকের অপশনে, যেটা আমাদের টিউটোরিয়ালের মূল আলোচ্য বিষয়। আমরা ম্যানুয়ালি এগুলো চেঞ্জ করেও পেমেন্টটা দেখতে পারি। যেমন আমি যদি চাই যে আমি 10 বছরের জন্য নিব, তো 10 বছরের জন্য আমাকে প্রতি মাসে কত দিতে হবে, অথবা ইন্টারেস্ট রেটটা আমি যদি আরও বাড়িয়ে দিতে পারি ইচ্ছা করলে। বিভিন্ন ব্যাংকে বিভিন্ন ধরনের ইন্টারেস্ট রেট থাকে আমরা জানি, তো আমি এখানে 12% করে দিলে এখানে এত হয়ে যাবে। তো গোল সিকে একটি আলাদা অপশন আছে এটা দেখার জন্য, এবং এখানে আরও কিছু অ্যাডভান্সভাবে আপনি দেখতে পারবেন। যেমন আমি দেখুন, আপনি ডাটা এই ট্যাবে যাবেন, যাওয়ার পরে হট ইফ এনালাইজ এই অপশনে ক্লিক করে গোল সিক অপশনে ক্লিক করবেন। করার পরে আপনি দেখুন এখানে সেট সেল, অবশ্যই আপনার যেই সেলটাতে ফর্মুলা দেওয়া রয়েছে অর্থাৎ পেমেন্টে, এটা মার্ক করা থাকবে, আর এটাই মার্ক করা রাখে দেবেন। তারপর টু ভ্যালু, অর্থাৎ এখানে পেমেন্ট যদি আপনি চাচ্ছেন যে, এখানে দেখুন এখানে বলছে যে 10,635 না, যদি আমি 10,000 টাকা মাসে দিই তাহলে, দাঁড়ান, হ্যাঁ যদি আমি 10,000 টাকা মাসে দেই তাহলে আমার ইন্টারেস্ট রেট কত হবে, তখন বাই চেঞ্জিং সেলে এটা দিয়ে দেবেন, দিয়ে ওকে করবেন। দেখুন এক্সেল নিজেই ক্যালকুলেট করে দিল, তাহলে আপনার ইন্টারেস্ট রেট -65,000 চলে এসেছে। তো এভাবে আপনার ইন্টারেস্ট রেটটা তো তাহলে অনেক বেড়ে গেল। তো যাই হোক, শুধু তাই না, আপনি বছরটাকেও দেখতে পারবেন। যেমন দেখুন যে এখানে আসলে সেট সেল অর্থাৎ এই সেলটাকে বোঝাচ্ছে যেটাতে ফর্মুলা রয়েছে এই সেটটা, এবং আচ্ছা আমার মনে হয় -18,000-এর মধ্যে একটু ভুল রয়েছে, কারণ আমি এটা তখন সিলেক্ট করিনি। আচ্ছা আরেকবার আমি দেখি, না ঠিকই ছিল। তো যাই হোক, আবার আমি যদি এখন সময়টা দেখতে চাই, যেমন দেখুন টু ভ্যালু 10,000 টাকায় থাকবে, না 10,000 না, ধরুন আমি যদি 20,000 টাকা দিই, অর্থাৎ এখানে যদি আমার 20,000 টাকা হয়, 20,000 হয়, তাহলে সময় কত লাগবে, অর্থাৎ আমি ইয়ার্সে ক্লিক করে দিলাম, তো এখানে ওটা ক্যালকুলেট করে দেবে। দেখুন যদি আমি 20,000 টাকা মাসে দিই তাহলে কিন্তু সময় আমার কম লাগবে, 4 বছরের 2-1 মাস বেশি, মানে 4 বছর 2-1 মাস এরকম আর কি একটু সময় লাগবে। আবার আমি যদি এখানে আরও টাকা আমি যদি বেশি দিই তাহলে সময় আমার আরও কম লাগবে, অথবা আমি যদি টাকা কমে দিই তাহলে আমার ইন্টারেস্ট রেট আবার বেশি লাগবে। তো এভাবে আমরা এনালাইজ করতে পারবো এই হট ইফ এনালাইজে, অর্থাৎ যদি আমি এনালাইজ করি, অর্থাৎ যদি আমি জিনিসটাকে চেঞ্জ করি তাহলে কি হবে, তো এটাকে বোঝাচ্ছে কিন্তু হট ইফ এনালাইজ। তো আপনি এখানে এগুলো ম্যানুয়ালিও চেঞ্জ করতে পারবেন, কিন্তু হট ইফ এনালাইজের সাহায্যে আপনি সহজে ক্যালকুলেটটা করতে পারবেন। মানে এখানে তো আমার মানে সুবিধা একটা কি হট ইফ এনালাইজে, যে আপনার একটি ভ্যালু সেট করে দিতে হয় এবং একটি ভ্যালু আপনি যেটা দিবেন আবার, অর্থাৎ আশা করতেছেন যে এই ভ্যালুটা আমি দিব, এবং বাই চেঞ্জিং সেল অর্থাৎ আপনি কি চেঞ্জ করতে চাচ্ছেন, অর্থাৎ যেই জিনিসটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, ধরুন আমি ইন্টারেস্ট রেট, যে ইন্টারেস্ট রেট কত হতে পারে এটা দেখার জন্য আমি ইন্টারেস্ট রেটে ক্লিক করে এটা ওকে বাটনে ক্লিক করলাম, তাহলে আমি ইন্টারেস্ট রেটটা দেখতে পারবো। আবার যদি আপনি সময়টা দেখতে চাচ্ছেন তাহলে আপনি সময়টাও আর কি এভাবে বের করতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে অবশ্যই আমার এই ভিডিওটির নিচে কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।